নমস্কার। সাহিত্যে রত্ন ভান্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের হাসির রাজা শিবরাম চক্রবর্তী রচনা। তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি রম্য লেখক, লিখেছেন প্রবন্ধ, নাটক ও অসংখ্য হাসির গল্প। বিদ্যালয়ে পড়তে পড়তে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সংস্পর্শে আসেন। তিনি ছিলেন যুগান্তর পত্রিকার প্রকাশক। তার রচিত দুই অমর চরিত্র হর্ষবর্ধন ও গোবর্ধন, তার রচিত বিখ্যাত উপন্যাস বাড়ি থেকে পালিয়ে। আজ আমরা শুনব এক মজার কাহিনী। গল্পটি নেওয়া হয়েছে শিবরাম রচনার সমগ্র অখণ্ড সংস্করণ থেকে। গল্প শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে সুবিধা হবে। আজ চলুন সবাই মিলে একসাথে মজা করে ভয় পাই। আজকের গল্প এক ভুতুড়ে কাণ্ড। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি, তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতের রূপে গুণে আমার কোনো মোহ নেই, তাছাড়া আমার হার্ট খুব উইক। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে, না পাগলাগাড়তে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচি রাজপথ না হলেও সেটা বেশ দরাজ একটা পথ। কি করে দেখলাম বলি, একটা পরশময়ীপতি সাইকেল হাতে পেয়ে হনরুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক না যেতেই তার একটা টায়ার ফেসে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরো মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমন কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আকে জানলে, হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়। তখনও সন্ধে হয়নি, এই হব হব, সামনে গেলে পাঁচ মাইল, ফিরতে হলে সাত, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হা করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও একটা প্রশ্নের বিষয়। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এ ধারে বাঘের উপদ্রব শোনা গেছিল, কখন হালুম শুনব কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই, অচিরেই ঘটল বলে। দু এক মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই
অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকম ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিচ্ছু ছিল না। কত গল্পের বইয়েই এরকম ঘটনা ঘটতে দেখা গেছে, আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরো আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয়, আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে। রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছল, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যেই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামল না, যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা ছ্যা, লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি? অবশ্য যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয়। শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দূর দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়, কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতিবিলম্বেই হচ্ছে, আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরো জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো। আমি নিজেকে প্রাণপণে বোঝাচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়, দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাচ্ছে দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যা হোক, গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম তার ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও নয়, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো। থাককে, কি আর করা যাবে, নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায়, কাল সকালে উদ্ধার করা যাবে।
সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে, বেশি বলতে হবে না। খবর দেবা মাত্র আমার 14 পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে, ডাক্তার যদুগোপালের বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উপে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হা করে তাকিয়ে থাকলাম, আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চার ধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাছটা আলগা করব সে ক্ষমতা নেই, আঙ্গুলগুলো অব্দি অবশ। সেই শীতে রাত্রে সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম জিপ আমার টাকরায় আটকে ছিল, কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলাম। ভূত ভূত ছাড়া কিছু না, আপনা থেকেই আমার মুখ দিয়ে পেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন, কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই, গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে আর হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুরে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনো দিন পারি না, চেষ্টা করলে হয়তো বা কায় ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ? চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে এসে পৌঁছেছে। ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার। হুঁশ হুঁশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ, রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা গিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা, তার জ্বলন্ত চোখে মৃত্যু দূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার, আর এক মুহূর্ত দেরি হলেই তো হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে, আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেল গাড়িটাও গর্জন করতে করতে পেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না, হুস হুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো। না মারা যায়নি, হুঁশিয়ার হয়ে দেখলাম জল জ্যান্ত রয়েছে এখনো, আর মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে। আমার
আর মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলে মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই, 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে হ্যাকলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে একটু হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়েই আমার বাড়ি, একটু গেলেই। ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের পথ। শেষ হলো আজকের খুব মজার গল্প, এক ভুতুরে কাণ্ড। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। নমস্কার।